এখন এটা আমেরিকান বিউটি বলে সংগৃহীত। এই জাতটি বেশ ভালোই ফলন দিচ্ছে। এই ফলটি সংগ্রহ করছি এখন। বন্দি পুরুষোত্তম, বন্দি পুরুষোত্তম। তো এখন আমরা একটু মেপে দেখব ফলটি কতটুকু ওজন হয়। বন্দি পুরুষোত্তম জাস্ট 400 গ্রাম। দেখুন ফলটি ঠিক ঠিক 400 গ্রাম। আমি আবার তুলে দিই, জিরো আছে, গ্রামে আছে, 400 গ্রাম, 400 গ্রাম, জাস্ট 400 গ্রাম। ফলটি বেশ দারুণ সাইজ বলবো, আমাদের বহুল কাঙ্ক্ষিত ফল এটি, মানে এরকম সাইজটাই বহুল কাঙ্ক্ষিত। তো এক জায়গাতে দুটো হয়ে আছে, আমরা এটা সংগ্রহ করি। এটাও একটু মেপে দেখি এটা কত গ্রাম আসছে। এটা 294 গ্রাম, 293, 293 গ্রাম, 294 গ্রাম, বেশ ভালো সাইজ। এবার আমরা রেড ভেলভেটের ওই ফলটি সংগ্রহ করব। এবছরের হয়তো ওটাই সব থেকে বড় ফল হবে। রেড ভেলভেটের একটা বেশ প্রবণতা আছে ফ্রুট সাইজটা ছোট হওয়ার, কিন্তু এই ফলটা তাৎপর্যপূর্ণভাবে বড় হয়েছে, বেশ বড়। দেখি এবছরের হয়তো সব থেকে বড় ফল এটি রেড ভেলভেটের মধ্যে। দেখুন 420 গ্রাম, আমেরিকান বিউটিকে ক্রস করে গেছে 420 গ্রাম। দারুণ একটা সাইজ, 420 গ্রাম। তো তিনটেতে কেজির ওভার করে যাচ্ছে, সুন্দর ব্যাপার। আরগুলো যদি এখনই সংগ্রহ করতে চাই তো সেটাও করা যেতেই পারে। যেমন এটা আমেরিকান বল, তো এই বলটিকে একটিকে আমরা সংগ্রহ করতে পারি, যদিও আরও কিছুদিন এগুলো রাখলে আরও সুন্দর সাইজ হতো বা মিষ্টতার পরিমাণটা আরও বাড়তে পারত। এখনই তুলে নিলাম, দেখি বল কি বলছে। এটা আমরা দেখতে পাচ্ছি 226 গ্রাম। গাছে রেখে দিলে এটা 250 ক্রস করে যেত, 226 গ্রাম বল। বলের এভারেজ সাইজটা আবার খানিকটা এরকমই, বা 250 গ্রাম মতো, যদিও একটি ডালে দুটি ফল হয়েছিল বল। সেই সাথে একটি উচ্ছে সংগ্রহ করে নিই। উচ্ছে এখানের বিউটিগুলো দুটো দুটো মোটামুটি তোলার পর্যায়ে, তারপরেও এগুলো আরও 4টি দিন রাখা যেতেই পারে, এবং সেক্ষেত্রে ওজনটা অনেকটাই বেড়ে যায়। অ্যাটলিস্ট 50 গ্রাম তো বাড়বেই আশা করি, কিন্তু আমরা এখনই হারভেস্ট করে নেব বিষয়টাই। হারভেস্ট করে নিলাম, বিউটি বেশ সুন্দর কালার এসেছে পাশে। আর একটি যেটা, এটাও আমরা সংগ্রহ করতেই পারি, বিউটি। আচ্ছা এটা না হয় ছেড়েই দিলাম। এগুলো পাকতে আর একটু সময় নেবে, ওটা থেকে ম্যাচিউরিটি হয়তো এটারই বেশি এসেছে।
মোটামুটি সাইজ। দেখা যাক, আমরা এবার একটু ওজন করে দেখবো সবগুলো। এটা সরি, এটা আসছে 244 গ্রাম, এটা আসছে 245 গ্রাম। তো আজকের হারভেস্ট এ পর্যন্তই হয়তো। ধন্যবাদ সবাইকে, এটাও সংগ্রহ করে ফেলি। আর একটি বিউটি, এটিও এভারেজ 230 গ্রাম মতো হবে। দেখা যাক, ২৩৯ গ্রাম হলো। এখানে মোট 7টি ফলে 2 কেজি ক্রস করে যাবে। ২০০ গ্রাম পাত্রটি তৈরি করে নিলাম, অর্থাৎ জিরো করে নিলাম। এবার দেখব কটি ফলে 1 কেজি হচ্ছে। 823 গ্রাম 2টি ফলে। সেই সাথে দিলাম আর একটি, হয়ে গেল 1 কেজি 50 গ্রাম। সুন্দর ব্যাপার, 3টেতে 1 কেজি 50 গ্রাম, 1 কেজি 49 গ্রাম। সুন্দর, এবার আমরা এই 4টি দেখে নেব কতটুকু হচ্ছে 4টিতে। ১ কেজি ২৮ গ্রাম, 4টিতে 1 কেজি ২৮ গ্রাম। আর এই 3টে ফলে আসছে 1 কেজি ৪৯ গ্রাম। বেশ সুন্দর সাইজ, 400 গ্রাম প্লাস 2টো ফল। তো ধন্যবাদ সবাইকে।